এভরিওয়ান, আর একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমরা একটি পিএইচডি অ্যাডমিশনের ব্যাপারে কথা বলবো, যেটা বাঁকুড়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশন নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। এখানে বলা হচ্ছে অ্যাডমিশন নোটিফিকেশান ফর পিএইচডি প্রোগ্রাম ফর দ্য অ্যাকাডেমিক সেশন 2020-21। তা বলছে অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রাম 2021 ফর দ্য সাবজেক্ট অ্যাজ গিভেন বিলো ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট অ্যাজ অ্যাটাচড হেয়ার উইথ। এই নোটিফিকেশনের সাথে একটা প্রেসক্রাইব ফর্ম অ্যাটাচ করা আছে, যেটা আমরা নিচে দেখতে পাচ্ছি। এবং এখানে বলা হচ্ছে যে দ্য সিলেকশান প্রসিডিউর উইল অ্যাডহিয়ার টু দ্য পিএইচডি রেগুলেশন অফ বাঁকুড়া ইউনিভার্সিটি, দ্য অ্যাপ্লিকেশান শুড রিচ টু দ্য অফিস অফ দ্য রেজিস্টার উইদিন 27th May। 27 মে বেসিক্যালি তাহলে হচ্ছে লাস্ট ডে, 27 মের আগেই অ্যাপ্লিকেশানটাকে সেন্ড করতে হবে, পাঠাতে হবে। অ্যালং উইথ ডিমান্ড ড্রাফট রিস 1000। এখানে যারা আনরিজার্ভ ক্যাটাগরি তাদের জন্য 1000 টাকা লাগবে, এবং যারা ওবিসি ক্যাটাগরি তাদের জন্য 1000 টাকা লাগবে ফর্ম ফিল আপের জন্য, এবং যারা এসসি এসটি এবং পিডাব্লিউডি তাদের জন্য 800 টাকা। ইন ফেভার অফ দ্য রেজিস্টার বাঁকুড়া ইউনিভার্সিটি পেবল অ্যাট বাঁকুড়া। তো অ্যাকচুয়ালি এখানে ডিমান্ড ড্রাফটের কথা বলা হচ্ছে। ডিমান্ড ড্রাফট ব্যাংকে গেলে ডিমান্ড ড্রাফট করা যায়, তো বাঁকুড়া ইউনিভার্সিটি রেজিস্টার এই নাম দিয়ে ডিমান্ড ড্রাফট করতে হবে 1000 টাকা বা 800 টাকা দিয়ে, এবং সেটাকে স্পিড পোস্টে করা যেতে পারে, বা কোনো অ্যাপ্লিকেন্ট চাইলে অফিসে যেতে পারে বা স্পিড পোস্টেও সেন্ড করা যাবে। এখানে সাবজেক্টগুলো দেখা যাচ্ছে, সাবজেক্ট অফার্ড ফর দ্য পিএইচডি প্রোগ্রাম 2021 বেঙ্গলি, বটানি, এডুকেশান, ইংলিশ, হিস্ট্রি, ল, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সাঁওতালি, সোশ্যাল ওয়ার্ক, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স। এবং এখানে প্রত্যেকটা সাবজেক্টের ইনটেক ক্যাপাসিটি, ডিটেলস অফ সিট, সাবজেক্ট ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ সমস্ত এখানে লিস্ট দেওয়া আছে, কোন কোন সাবজেক্টে কতগুলো সিট, যেমন বাংলাতে 13টা সিট, বটানিতে 33টা সিট, কেমিস্ট্রিতে 27টা সিট, এডুকেশানে 8টা সিট, ইংলিশে 24টা সিট, হিস্ট্রিতে 3টে সিট, লতে 11টা সিট, ম্যাথমেটিক্সে 21টা সিট, ফিলোসফিতে 4টে সিট, ফিজিক্সে রয়েছে 20টা সিট, পলিটিক্যাল সায়েন্সে 8টা সিট, সংস্কৃতে রয়েছে 13টা সিট, সাঁওতালিতে রয়েছে 4টি এবং সোশ্যাল ওয়ার্কে 4টি। এবং এটা ক্যাটাগরি ওয়াইজও দেখা যাবে যে আনরিজার্ভ, এসসি এসটি, ওবিসি, ওবিসি, পিপিএলডি, প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কতগুলো সিট আছে সেটা দেখা যাবে। এবং যাদের নেট, জিআরএফ, গেট, সেট সমস্ত ওই ধরনের যাদের কোয়ালিফিকেশান রয়েছে তাদের কিন্তু কোনো এন্ট্রান্স টেস্ট দিতে হবে না, তারা এন্ট্রান্স টেস্ট থেকে এক্সেম্পটেড। এবং যাদের নিট সেট নেই তাদের জন্য অবশ্যই এন্ট্রান্স টেস্ট হবে। এই যে অ্যাডমিশন টু দ্য পিএইচডি শ্যাল বি থ্রু দ্য পিএইচডি এন্ট্রান্স টেস্ট টু বি কন্ডাক্টেড বাই দ্য ইউনিভার্সিটি। এবং এই সমস্ত ডেট এবং মোড অফ এন্ট্রান্স টেস্ট সেটা পরে জানিয়ে দেওয়া হবে, ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। এবং যাদের নেট বা সেট নেই তারাও অ্যাপ্লাই করতে পারবেন, তাদের এন্ট্রান্স টেস্টের মাধ্যমে তারপরে ভাইভাতে পৌঁছাতে পারবেন। এবং এখানে ফি স্ট্রাকচারগুলো দেওয়া আছে, এনরোলমেন্ট, রেজিস্ট্রেশন সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে। এই ফর্মটা আপনার ওয়েবসাইটে ডাউনলোড করে নিতে পারবেন, করে যাবতীয় জিনিস এখানে করে নিতে পারবেন। এখানে সমস্ত ফি স্ট্রাকচার দেওয়া আছে। তারপর জেনারেল ইনস্ট্রাকশন, এখানে কিন্তু যে রেগুলেশন রিলেটিং টু ডক্টর পিএইচডি ডিগ্রি অ্যামেন্ডমেন্ট 2017, এইখানে ক্লিক করলে কিন্তু আমরা রেজিস্ট্রেশনটা পেয়ে যাব, রেজিস্ট্রেশনের ব্যাপারে যাবতীয় রেগুলেশন আমরা পেয়ে যাব। তারপর এখানে বলছি ইউনিভার্সিটি ইজ নট লায়াবল টু এনি পোস্টাল ডিলে, তো এখানে ভর্তি প্রক্রিয়া পরে জানিয়ে দেওয়া হবে, বিভিন্ন ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল আইডি, ফিডব্যাক কমিউনিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যদি আপনি সিলেক্টেড হন। এবং নিচে ফর্মটা রয়েছে, এটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে পিডিএফটা, এবং এই ফর্মটা ফিল আপ করে এটা প্রিন্ট করে জমা দিতে হবে, এবং ওর সাথে ডিমান্ড ড্রাফটটা থাকবে যেটা ব্যাংকে গিয়ে পেমেন্ট করতে হবে। এবং এই ফর্মটি আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন, বাঁকুড়া ইউনিভার্সিটি গুগলে সার্চ করে বা বাঁকুড়া ইউনিভার্সিটির ওয়েবসাইট রয়েছে, এখানে গেলে আপনারা বাঁকুড়া ইউনিভার্সিটি দেখতে পাবেন, বাঁকুড়া ইউনিভার্সিটি
unique.ac.in এই ওয়েবসাইট আপনারা গিয়ে সমস্ত ডিটেলস দেখতে পারবেন, এবং দিয়ে ফর্ম ডাউনলোড করতে পারবেন, এবং যাদের নেট নেই সেট নেই তারাও অ্যাপ্লাই করতে পারবেন।